প্রিয় দর্শক, টুরিস্ট স্ট্রিটের পক্ষ থেকে সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আমরা একটি ভিন্ন ঘটনা নিয়ে হাজির হয়েছি সবার সামনে। আমরা যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ভ্রমণ করে বেড়াই এবং এই বিষয়টি দেখে আমার খুবই দুঃখজনক মনে হয়েছে, তাই সবার সামনে হাজির করছি এই ঘটনাটি। আমরা জানি যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সাধারণত অক্টোবর মাসের যে কোনো সময় ইলিশ মাছের যখন প্রজনন সময়, সেই সময় প্রায় এক মাসের মতো ইলিশ নিধন, পরিবহন, বিপণন সম্পূর্ণরূপে বন্ধ। কিন্তু আমরা খবর পাই যে শরীয়তপুরের সর্দারকান্দি চর, মানে চিটার চর যে জায়গাটি, সেই জায়গাটিতে অবাধে মা ইলিশ নিধন করা হচ্ছে এবং মা ইলিশ নিধন করে বাজারে খুবই অল্প দামে এগুলো বিক্রি করা হচ্ছে। আমরা এই যে পদ্মা নদীর পাড়ে এসেছি, এই পাড়ে প্রায় শয়ে শয়ে নৌকা, প্রত্যেকটি নৌকাই প্রশাসনকে ফাঁকি দিয়ে নদী থেকে মা ইলিশ শিকার করে এনেছে এই সর্দারকান্দি গ্রামের এই বাজারে। আমরা জানি পদ্মা নদীর পাশে এরকম বহু হাট রয়েছে যেখানে এই সময়ে যখন ইলিশ নিধন সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সেই সময় এই রাতের বেলা বাজারে প্রচুর কম দামে এই মা ইলিশগুলো বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইলিশগুলো, প্রায় প্রত্যেকটি ইলিশের পেটেই কিন্তু ডিম রয়েছে। আমরা কিন্তু মৎস্য অধিদপ্তরের যেই সহযোগিতায় আমাদের সেই ইলিশ আমরা ফেরত পেয়েছিলাম। আজ একটা সময় ছিল যে আমাদের সাধারণ লোকের নাগালের বাইরে চলে গিয়েছিল এই ইলিশ, এখন কিন্তু মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই সময়টা ইলিশ নিধন বন্ধ থাকার, মানে মা ইলিশ নিধন বন্ধ থাকার কারণে এখন কিন্তু দেশের সর্বত্র ইলিশের বিচরণ আমরা লক্ষ্য করতে পারি এবং সাধারণ মানুষের নাগালের ভেতরে, ক্রয় সীমার ভেতরে এই ইলিশ আমরা পাচ্ছি। কিন্তু এভাবে যদি ইলিশ নিধন করা হয়, এই যে দেখুন এই ইলিশগুলো, চারটি ইলিশ মাত্র 1000 টাকায় বিক্রি হচ্ছে। এইভাবে ইলিশ নিধন চলতে থাকলে ভবিষ্যতে আমাদের এই সম্পদটি কিন্তু আমাদের হুমকির সম্মুখীন হয়ে যেতে পারে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে পদ্মা নদী এবং মেঘনার বিভিন্ন পয়েন্টে এই যে ইলিশের বাজার চলছে, এটিকে বন্ধ, অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর যদি বন্ধ করা না যায়, আমাদের এই জাতীয় সম্পদ ইলিশ একটা সময় আবার আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এবং সাধারণের নাগালের বাইরে চলে যাবে। ধন্যবাদ সবাইকে, টুরিস্ট স্ট্রিটের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় অংশগ্রহণ করুন। ছোট মাছ মাছ লাগে না, তোমার বারো কোন মাছ নিচ্ছ? দুইটা মাছ ছোট আছে, একটা সেকেন্ড একটা মাছ আছে, প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি অসাম।